সরকারের জমি দখল করে রয়েছে বেশ কয়েকজন ব্যক্তি। এই রকমই জেলার বাহিনীকে নোটিশ পাঠিয়েছে জলপাইগুড়ি জেলা পরিষদ। 2000 একর জমি দখল রয়েছে, কেউ রাস্তা দেখিয়ে জমি দখল করেছে, আবার অনেকেই জমি নিয়ে বিভিন্ন সংস্থাকে ভাড়াও দিয়েছে। সকলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। জেলা পরিষদ বৈঠক করে এমনটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজ্যে ব্রাহ্মণ সরকারের সময় জলপাইগুড়ি জেলা পরিষদ তাদের দখলে। অভিযোগ, এই সময়তে একাংশ প্রশাসনের আধিকারিক এবং জনপ্রতিনিধিরা একাধিক জমি লিজ কিংবা ভাড়া দিয়েছে। 2011 থেকে 2012 সালে ময়নাগুড়ির ভোরপট্টিদের বাসিন্দা বিক্রম মাহেশ্বরী প্রায় 93 বিঘা জমি লিজ নিয়েছিলেন। চা বাগান এবং ফ্যাক্টরি করার জন্য জমি নিয়েছিলেন তিনি। 2016 সালের পর থেকে সেই জমির হিসেব কোনো নেই। তদন্তে নেমে দেখা যাচ্ছে ওই জমি এক সংস্থাকে ভাড়া দিয়ে প্রত্যেক মাসে মোটা টাকা আয় করেছেন সেই ব্যক্তি। শুধু ময়নাগুড়ি না, ধূপগুড়ি, মালবাজার সহ জেলার সব জায়গাতে জমি দখল হয়ে আছে এবং 100 কোটি টাকার সম্পত্তি দখল হয়ে আছে দাবি করা হয়েছে। এই প্রসঙ্গে এই মুহূর্তে স্ট্যাটাসটা আমি আপনাকে পুরো ফাইনালি বলতে পারবো না। আমি আপনাকে বলে দিচ্ছি যে আপনি আপনারা আপনি দেখছেন যে আমরা জলপাইগুড়ি জমি সংক্রান্ত ব্যাপারে এটা উনি বললেন এলার আরএস উল্টা পাল্টা করে জমি নয়ছয় হয়েছে, যেটা আপনি একটু আগে বললেন যে ময়নাগুড়িতে জব্দা সেতু নিয়োগের রেকর্ডে দেখা যাচ্ছে যে মোবাইলে বিএলআরডি অফিসে তাদের রেকর্ডের জায়গা আছে। কিন্তু আমরা দেখবো কি আরও তাদের এক নম্বর খতিয়ান সরকারের প্রপার্টি মানে এক নম্বর খতিয়ান, এক নম্বর ক্ষতি এমনও আছে আপনি জানি শুনেন রাস্তা দেখানো হয়েছে জেলা পরিষদের জায়গায় এক শ্রেণী বিএলআরডি জায়গাটা কে রাস্তা দেখানো হয়েছে এক শ্রেণী বিএলআরডি এরকম দুর্নীতি করে। ভোটপট্টিতে আমরা যতটুকু প্রাইমারিভাবে জেনেছি, আমাদের এডিএস সাহেবরা জেনেছেন, আমাদের হাট ইন্সপেক্টর সাহেবরা জেনেছেন যে ভোটপট্টিতে সম্ভবত 93 বিঘা জনৈক ভদ্রলোক যার নাম ডাক নাম হচ্ছে বিক্রম মহেশ্বরী, উনি জেলা পরিষদ থেকে রাইস মিল এবং বোধহয় চা ফ্যাক্টরি এই জাতীয় কোনো কিছু করবে বাম আমলের সম্ভবত 2016 বিফোর 2012-13 হবে 2011-12-13 যাই হোক এরকম একটা সময় লিজ নিয়েছিলেন। লিজ নেওয়ার পরে সেই জমি লিজ নিয়েছেন রাইস মিল করবার জন্য, কিন্তু উনি সেটা না করে সেই জমি উনি যেমন ডিসিআইকেও ভাড়া দিচ্ছেন অন্য পাবলিককেও ভাড়া দিচ্ছেন। আমাদের এগ্রিমেন্ট হয়েছে মানে জেলা পরিষদের সাথে, জেলা পরিষদ জমির মালিক, হস্তান্তর করার কোনো রাইট মানে উনার নেই, আইনত নেই। তার বিরুদ্ধে দুটি সূচি ইতিমধ্যে আপনারা শুনুন, 22 জনের বিরুদ্ধে আমাদের নোটিশ করা হয়েছে। নোটিশ করার বিরুদ্ধে বলতে না, আমাদের জানতে চাওয়া হয়েছে আপনি আমাদের জমিতে অবৈধভাবে আছেন, কেন আছেন, আপনি আপনাদের আপনার ইনলিগাল কনস্ট্রাকশন নিয়ে দিন। সেটা যেমন ধূপগুড়িতে হয়েছে, আপনার মালবাজারে হয়েছে, ফুটফুটিতেও চলছে, যার কথা বললো তার জন্য ফাইলও আছে, তেমনি জেলা সর্বত্র এই ক্যাম্পগুলো মাত্র জেলায় একটা বলছেন দুয়ারে সরকারের কাছে জেলা পরিষদের যে হাটগুলো রয়েছে বা যে টাকাগুলো উদ্ধার করা যাচ্ছে খাজনা বা লোক বলের অভাবে কীভাবে মানুষের কাছ থেকে সেই টাকাগুলো তুলবে? না না, আমরা তো বলছি আমরা দুয়ারে সরকারের মতন রীতিমতো মাইকিং করা হচ্ছে, জনপ্রতিনিধিদেরকে জানা হচ্ছে, মাইকিং করা হচ্ছে এবং আপনাদের মাধ্যমে আমরা জানানো হচ্ছে। জনগণ আমরা বিশ্বাস করি জনগণ স্বতঃস্ফূর্তভাবে এটা যেহেতু জনগণের প্রপার্টি, জনগণই স্বতঃস্ফূর্তভাবে আসবে ক্যাম্পে আসবে এবং দুয়ারে সরকার পাইবে মানে আমরা ওইখানে